আমরা এখন যে এক্সপেরিমেন্টটি করব তার নাম রংধনু ফুল। তোমাদের হাতে কি ফুল, তোমাদের হাতের ফুলের কালারটা কি? সাদা। সাদা। তাহলে এই সাদা ফুলটাকে তোমরা কি কালার করতে চাও? হ্যাঁ। কিভাবে করবে? আমি ড্রপ দিয়ে, তার মানে এর উপরে যদি আমি কালার ড্রপ ফেলি তাহলে হচ্ছে ফুলটা কালার হয়ে যাবে। আর কিভাবে কালার করা যায়? আমরা কি দুইটা একসাথে মিক্স করে, তার মানে তুমি একই ফুলের মধ্যে দুইটা কালার করতে চাও। আচ্ছা, তোমরা যা চাচ্ছ তার সবই করা যাবে, কিন্তু আমরা পেন্সিল দিয়েও কালার করব না, কিংবা ফুলের উপরে কালার ড্রপ ফেলেও কালার করব না। আমরা কালারটা করব সম্পূর্ণ অন্যভাবে। আমার সামনে এই দুইটি বিকারে ফুড কালার গোলানো আছে। তাহলে এই যে এটাতে আমরা দেখতে পাচ্ছি রেড কালার, আর এটাতে দেখতে পাচ্ছি ব্লু কালার। এই লাল আর নীল ফুড কালার আমরা পানিতে গুলিয়ে নিয়েছি। তো আমি এখানে দুটো বিকার ব্যবহার করেছি, চাইলে তোমরা কাচের গ্লাস ব্যবহার করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এবারে আমরা যেটা করব, এই যে আমার সামনে ফুলটা দেখতে পাচ্ছ, সাদা ফুল হলে খুব চমৎকার হয়। এই ফুলের যে ডাঁটি সেটা আমরা কেটে নিয়েছি, এমনভাবে কেটে নিয়েছি যাতে আমরা এটাকে দুটো বিকারের মধ্যে বসিয়ে দিতে পারি। তাহলে আমরা যদি একটু চেষ্টা করি, আমরা এটাকে এখানে দাঁড়া করাতে পারবো। একটু চেষ্টা করলে এটা এখানে দাঁড়িয়ে থাকবে। আমি বিকারটা একটু ঘুরিয়ে নিচ্ছি, তাহলে তোমরা দেখো আমি ফুলটাকে কিভাবে দাঁড়া করানোর চেষ্টা করলাম, বা আমি কিছুক্ষণ ধরে রাখি তাতেও সমস্যা নেই। তাহলে এভাবে এই ফুলটাকে আমরা এমনভাবে দুইটি বিকারে সেট করলাম যাতে এর ডাঁটির একটা অংশ থাকে লাল বিকারে, আরেকটা অংশ থাকে নীল বিকারে। আমরা তো জানি যে গাছপালা মাটি থেকে পানি তুলে তার খাবার তৈরি করে, তাই না? তাহলে পানির মধ্যে যদি রং থাকে তাহলে রংটাকে ফেলে সে পানিটা তুলতে পারবে না, রংটা সহই তুলবে। তাহলে এই লাল রংটা এদিক দিয়ে উঠে এই পাশটাকে লাল রং করে ফেলবে, আর নীল রংটা অন্য পাশ থেকে উঠে এই পাশটাকে নীল করে ফেলবে। হ্যাঁ, অনেকটা শুরু হয়েছে, দেখা যাচ্ছে, তাই না? তাহলে আমরা যতক্ষণ এটাকে রেখে দিব তত আরও বেশি বেশি এই পাশটা লাল হয়ে যাবে আর এই পাশটা নীল হয়ে যাবে। আমরা আরও একটা কাজ করতে পারি, এই ফুলটাকে আমরা লালের মধ্যেই রেখে দিলাম, তাহলে এটা পুরোপুরি কি হয়ে যাবে? লাল হয়ে যাবে। আর তোমার হাতের ফুলটাকে আমরা নীলের মধ্যে রেখে দিতে পারি, তাহলে মৌনর ফুলটা হয়ে যাবে লাল, আর তোমার ফুলটা কি হয়ে যাবে বলো তো? নীল হয়ে যাবে। কিন্তু কিভাবে নীল হবে? এই ডাঁটি দিয়ে যখন পানি উঠতে থাকবে এই নীল রংটা উঠতে উঠতে এই ফুলটাকে নীল বানিয়ে ফেলবে। আরও একটা মজার কাজ করা যায়, আমরা সাদা ফুল ব্যবহার না করে যদি অন্য কালারের একটা ফুল ব্যবহার করি তখন আরও মজা হবে। আমি এই ফুলের দুইটা অংশ দুইটা আলাদা বিকারে দিয়ে দিচ্ছি। তাহলে এই ফুলটা কিন্তু অলরেডি হলুদ ছিল, তাহলে আগে থেকেই ওর মধ্যে হলুদ রংটা ছিল। তাহলে ও যদি ডান পাশের বিকার থেকে লাল রং নিয়ে নেয় তাহলে ওর একটা পাশ হলুদ আর লাল মিলে কমলা হয়ে যাবে, আর অন্য পাশটাতে দেখা যাচ্ছে নীল বিকার, তাহলে নীল বিকার থেকে নীল রং তুলে নিয়ে ও হলুদ আর নীল মিলে সবুজ হয়ে যাবে। কিন্তু এই কাজটা করার জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তাহলে আমরা এক কাজ করি, আমরা এই ফুলগুলোকে এভাবে রেখে কিছুক্ষণ অপেক্ষা করি, তারপর দেখি বেশ কিছুক্ষণ পরে এসে কালারটা কেমন হয়। ততক্ষণ তোমরা ধৈর্য ধরে অপেক্ষা করো।